ফুটওভার ব্রিজ ব্যবহার না করি জীবনের ঝুঁকি লই রাস্তা পারর মানুষ। মিরসরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বারাইরাট পৌরসভাত প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় জমায়। রাস্তা ফারাফার লইও নির্মাণ করা ইয়ে ফুটওভার ব্রিজ, তারপরেও ডাহা চট্টগ্রাম মহাসড়কের ব্যস্ততম রুডত অত্যন্ত ঝুঁকি লই রাস্তা ফারাফার হাজার হাজার নারী পুরুষ, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, ওই পারে প্রাণহানিও। এই জায়গা দেখভালের দায়িত্ব পৌরসভা কর্তৃপক্ষ কইবার হারণে এন হন মাথা নগামার দায়িত্বে তাহা ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ আর থানা পুলিশ। তবে ট্রাফিক পুলিশ তার দায়িত্ব হমিলেও তারা মানুষের নিরাপদে ফারাফার করতে সর্বাত্মক সহযোগিতা করে যার। এখানে যে ওভারব্রিজটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ওই এই ওভারব্রিজটা কেউ ইউজ করে না। এই ব্লকগুলো যখন দেওয়া হয় তখন মানুষ এখানে একটা গ্যাঞ্জাম বাজায়, একটা সমস্যা সৃষ্টি করে, তারপর সবার চাপের মুখে পৌরসভা কর্তৃপক্ষ এগুলো সরাই দেয়। কিন্তু ফলস্বরূপ আমরা কি পেয়েছি, কিছু নিষ্পাপ প্রাণ গেছে। এই প্রাণগুলো যাওয়ার পরেও কিন্তু তাদের এখনও যে ন্যূনতম কমন সেন্স সেটা আসেনি। আমার মতে প্রশাসনকে ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত, যে এটা যদি ব্লকটা যদি অফ করে দেয় তাহলে মানুষ আর এই রোডটা ইউজ না করে ফুটওভার ব্রিজটা ইউজ করতে পারে, যে কোনো সময় মৃত্যু করতে পারে। এমনকি এর আগে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাকে হতে পারে, এটা সম্ভাবনা। তাড়াতাড়ি করার জন্য মানে যাই আমরা এইটাই আর কি। আমরা জনগণে অনেক বলি যে ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে যান, তারা যায় না এবং আমাদের খারাপ কথা বলে ওরা কথা শোনে। সচেতন মহলের দাবি, রোডের ডিভাইডারের মাঝখানে জাগান বন্ধ করে দিই আর ওভারব্রিজ দিয়ে ফারাফারে উদ্বুদ্ধ করিলে দিনে দিনে মানুষ অভ্যস্ত হয়ে যাবো। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।